সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আছি আমি ডক্টর সাদিয়া আফরিন সূচনা। দর্শক, বর্তমান পরিস্থিতির সাথে অত্যন্ত সম্পর্কিত একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, সেটি হলো হিট স্ট্রোক। বর্তমানে আমরা 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভেতরে বসবাস করছি। এই অতিরিক্ত তাপমাত্রায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, তার মধ্যে একটি হচ্ছে হিট স্ট্রোক। আজকে হিট স্ট্রোক নিয়ে প্রশ্ন উত্তর আলোচনায় আমাদের সাথে আছেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রিচমন্ড রোনাল্ড গোমেজ স্যার। প্রথমে স্যারকে ধন্যবাদ জানাবো এত ব্যস্ততার সময়ের মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাকে ধন্যবাদ। প্রথমেই স্যার, যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হলো, প্রতিনিয়ত কম বেশি আমাদের সবাইকে বাইরে যেতে হচ্ছে। ইভেন স্যার, রিক্সা চালক থেকে শুরু করে, ফেরিওয়ালা থেকে শুরু করে, ট্রাফিক পুলিশ যারা আছেন, প্রতিনিয়তই এই রোদের তাপ মাথায় নিয়ে কাজ করে যাচ্ছেন। সেই ক্ষেত্রে স্যার, হিট স্ট্রোক ছাড়াও আর এরকম কি কি সমস্যা বা জটিলতার সম্মুখীন আমরা হতে পারি, যদি এই ব্যাপারে আমাদেরকে কিছু বলতেন? স্যার, তোমাকে ধন্যবাদ। আসলে আমাদের যে হিট রিলেটেড ইলনেস যেগুলো আছে সেটা আসলে দুই ভাগে ভাগ করা যায় আমাদের। কিছু আছে কিছু মাইনর অসুখ, আর কিছু আছে কিছু মেজর অসুখ। মাইনরগুলোর মধ্যে হিট ক্রাম্প, হিট ইডিমা, হিট এক্সোশন, হিট র্যাশ, এবং মেজরটা যেটা আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে হিট স্ট্রোক, যেটা সর্বোচ্চ এবং সবচেয়ে ভয়াবহতম মানে হিট ইলনেসজনিত রোগ যেটা, সেটাকে আমরা বলতে যাচ্ছি। ঠিক আছে স্যার, তাহলে স্যার আমরা বেশ অনেকগুলো জটিলতা বা সমস্যার ব্যাপারে জানতে পারলাম। স্যার, এই যে নতুন নতুন তাপমাত্রার সাথে, অতিরিক্ত তাপমাত্রার সাথে রিলেটেড যে প্রবলেমগুলো আমরা জানতে পারলাম, এগুলোর ব্যাপারে যদি স্যার খুব সংক্ষেপে আমাদের দর্শকদেরকে কিছু বলতেন। আমি আসলে প্রথমেই বললাম যে আমাদের বেশিরভাগ যেটা হয় সেটা হচ্ছে আমাদের মাইনর কিছু হিট রিলেটেড ইলনেস, সেটার মধ্যে প্রধান সেটা হচ্ছে হিট ইডিমা আমরা যেটা বলি। হিট ইডিমা যেটা হয় যে আমাদের শরীরের যে অঙ্গপ্রত্যঙ্গ আছে, এবং অঙ্গপ্রত্যঙ্গ হাত পা যেটা আছে, হাত পায়ের যে দূরবর্তী যে রক্তনালী যেগুলো আছে সেগুলো গরমে প্রসারিত হয়ে যায়, যার ফলে দেখা যায় অনেক সময় গরমে থাকাকালীন সময় মানুষের হাতের এবং পা এটা ফুলে যাচ্ছে, এটাকে বলা হয় হিট ইডিমা। এটা নিয়ে ভয় পাওয়ার আসলে কিছুই নেই। আমরা যদি গরমটা পরিহার করি তাহলে আমাদের এই পা ফোলাটা বা হাত ফোলাটা চলে যায়। এরপর দিন আমরা যেটা বলতে চাই হিট র্যাশ, এটা খুব কমন, আমরা ঘামাচি বলি, আমরা ঘামাচি যেটা বলি সেটা আসলে হিট র্যাশ। সেটাও কোনো ভয়াবহ কোনো কারণ নয়, আমরা যদি গরমটা পরিত্যাগ করি এবং আমরা যদি নিজেদের শরীরটাকে খুব বেশি রিহাইড্রেট করি আমাদের হিট র্যাশও আমাদের হবে না। এছাড়া আমাদের আরও দুটা খুব মাইনর ইলনেস যেটা আছে, একটা হচ্ছে হিট সিনকোপ, এটা হচ্ছে দীর্ঘ সময় যদি আমরা দাঁড়িয়ে থাকি এবং আমরা যদি কোনো ডিহাইড্রেটেড অবস্থায় দাঁড়িয়ে থাকি, আমাদের ঘাম বের হয়ে এবং লবণ পানি বের হয়ে আমরা সাময়িক সময়ের জন্য অজ্ঞান হয়ে যেতে পারি, সেটাকে বলা হয় হিট সিনকোপ। এরপর আরেকটি আছে যেটাকে বলা হয় হিট ক্রাম্প। আমাদের শরীর থেকে যখন ঘাম বের হয় আমাদের কিন্তু পানির সাথে সাথে লবণও বের হয়ে যায়, লবণজনিত ঘাটতির কারণে অনেক সময় দেখা যায় দীর্ঘ সময় রোদে কাজ করলে আমাদের মাসেল পুল করে, আমাদের হাত পায়ের মাসেল কামড় দেয় বা আমরা বলি মাসেলটা টেনে আসতেছে, সেটাকে বলা হয় হিট ক্রাম্প। এবং এই হিট ক্রাম্প যেটা আছে সেটাও খুব ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা যদি আমাদের শরীরে লবণটা ইনশিওর করতে পারি পানির সাথে সাথে তাহলে আমাদের হিট ক্রাম্প থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং লাস্ট যে স্টেপ যেটা আছে সেটা হিট এক্সোশন, যেটা আমাদের হিট স্ট্রোকের ঠিক পূর্ববর্তী অবস্থা, এবং আমরা যদি হিট এক্সোশনটা ভালোমতো চিনতে পারি এবং হিট এক্সোশনটা যদি আমি থামিয়ে দিতে পারি তাহলে আমাদের হিট স্ট্রোকের প্রবণতাটা কমিয়ে যাবে। হিট এক্সোশনের সময় মানুষটা তীব্রভাবে ঘামে, মানুষের কিছু মাথা ব্যথা হতে পারে, কথায় জড়তা আসতে পারে, মাথাটা ঝিঝি করতে পারে, সুতরাং এগুলো হচ্ছে হিট এক্সোশনের লক্ষণ। সুতরাং এই অবস্থা যদি আমরা থামিয়ে দিতে পারি তাহলে আমরা হিট স্ট্রোকের দিকে কখনোই যাবো না। সুতরাং হিট স্ট্রোকটাকে প্রতিরোধ করার সবচেয়ে বড় উপায় হচ্ছে হিট এক্সোশনের সময় আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নেব যাতে আমরা হিট স্ট্রোকের দিকে না যাই। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকগুলো জটিলতার কথা আসলে জানতে পারলাম। শুধু যে হিট স্ট্রোক যেটা আজকে আমাদের মূল আলোচনার বিষয় ছিল শুধু তা না, তাপমাত্রার সাথে রিলেটেড বা অত্যধিক তাপমাত্রার সাথে রিলেটেড এই হিট স্ট্রোক ছাড়াও যে আরও অনেক কিছু হতে পারে এটা স্যার আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন, খুব সংক্ষেপে খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন। স্যার, এখন আমার যেটা প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে, আজকে যেটা আমাদের মূল আলোচনার বিষয় হিট স্ট্রোক, স্যার আসলে এক কথায় আমরা হিট স্ট্রোক বলতে কী বুঝি বা কী কী কারণে হয়ে থাকে স্যার এই হিট স্ট্রোকটা? আচ্ছা, আমাদের আসলে শরীরের মধ্যে বডির যে ব্যালেন্স মেকানিজম যেটা আছে, আমাদের শরীরে যতখানি আমাদের হিট প্রোডাকশন হয় ততখানি কিন্তু আমরা হিট লস করি। এটা আমাদের বডি যে থার্মো রেগুলেটরি সেন্টার আছে সেটা নিয়ন্ত্রণ করে, যার ফলে আমরা কিন্তু সবাই হিট স্ট্রোক আক্রান্ত হই না। কিন্তু যাদের হিট স্ট্রোকের প্রবণতা আছে বা যারা হিট স্ট্রোকের যে ভালনারেবল তাদের ক্ষেত্রে আমাদের শরীরের হিট প্রোডাকশনটা যতখানি বেড়ে যায় ততখানি হিট লস হতে পারে না, বা যতখানি হিট লস হওয়া দরকার ততখানি হতে পারছে না, যার ফলে শরীরের মধ্যে হিটটা তারা রিটেইন করছে, যার ফলে তারা হিট স্ট্রোকের ঝুঁকিতে তারা পড়ছে। এবং হিট স্ট্রোকের একটা নাম সান স্ট্রোক। আমাদের রোদে গেলে যেহেতু আমাদের তাপমাত্রা বেড়ে যায় সেই তো
যারা আমাদের হিট স্ট্রোকে ঝুঁকিপূর্ণ যারা আছি তারা আমরা যখন রোদে যাই তখন আমাদের শরীরের বডি টেম্পারেচার বেড়ে যায়। বাট যেহেতু আমি বলেছি যে হিট স্ট্রোকে সাধারণত ঘাম সাধারণত হয় না, ঘাম আমাদের শরীরের একটা প্রোটেকটিভ মেকানিজম যেটা আমাদের শরীর থেকে গরম বের করে দিতে সাহায্য করে, এবং হিট স্ট্রোকের পেশেন্টগুলো যেহেতু ঘামে না সেহেতু তাদের শরীরে যতক্ষণ হিট তৈরি হয় ততক্ষণই তারা হিট লস করতে পারে না। আমাদের শরীরের বডিটা হিট রিটেইন করে আমাদের টেম্পারেচার আসলে বডি রিটেইন টেম্পারেচারটা আমাদের 40 ডিগ্রি সেন্টিগ্রেড বা 105 ডিগ্রির উপর পর্যন্ত হিট স্ট্রোকে চলে যায়। এবং তুমি দ্বিতীয় যে কোশ্চেনটা করলে যে কারা কারা আসলে হিট স্ট্রোকে হতে পারে, হিট স্ট্রোক আসলে দুই ধরনের, একটা হচ্ছে আমরা বলি ক্লাসিক্যাল বা নন এক্সার্শনাল হিট স্ট্রোক, আর একটাকে বলা হয় এক্সার্শনাল হিট স্ট্রোক। ক্লাসিক্যাল বা নন এক্সার্শনাল হিট স্ট্রোক যেটা আছে সেটা আমাদের মতো স্বাভাবিক মানুষের যে কোনো সময় হতে পারে, তবে ক্লাসিক্যাল হিট স্ট্রোক যেটা আছে সেটা সাধারণত এক্সট্রিম অফ এজ, যেটা খুব কম বয়সী বা কম বেশি বয়সী তাদের খুব বেশি প্রবণতা হওয়ার প্রবণতাটা বেশি দেখা দেয় এটা। এবং আরও কিছু কিছু জিনিস আছে যারা ওভারওয়েট বা ওবেস, যাদের বিএমআই সাধারণত 30-এর বেশি তাদের ক্ষেত্রে হতে পারে, যারা বেশি করে অ্যালকোহল চা কফি বা ক্যাফিনযুক্ত খাওয়া খান তাদের ক্ষেত্রে হতে পারে, ইয়াং জেনারেশন যারা ড্রাগ অ্যাবিউজ করে কোকেইন অ্যাম্ফিটামিন তারা রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে যায়, বা কিছু কিছু ঔষধ যেমন কিছু আমরা বলি সাইকেটিক ড্রাগ, অ্যান্টিসাইকোটিক ড্রাগ, অ্যান্টিডিপ্রেশন ড্রাগ, বা কিছু কিছু কার্ডিওভাস্কুলার ড্রাগ আছে যেমন বিটা ব্লকার, এসি ইনহিবিটর বা অ্যানজিওটেন্সিন রিসিপ্টর ব্লকার বা ডায়ারিউটিক্স বা অ্যান্টিস্টামিন, ঠান্ডার জন্য আমরা যে ওষুধগুলো খুব কমনলি খেয়ে থাকি সেই ওষুধগুলো হিট স্ট্রোকের প্রবণতাটা বাড়িয়ে দেয়। এছাড়া যাদের পূর্ববর্তী হিট স্ট্রোকের হিস্ট্রি আছে বা হিট রিলেটেড ইলনেসের হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রেও হিট স্ট্রোকের প্রবণতাটা বেড়ে যায়। যাদের হার্ট ডিজিজ আছে, বিশেষ করে যাদের হার্টের আমাদের কার্ডিয়াক আউটপুট কম, বিশেষ করে হার্ট ফেলিওরের পেশেন্ট বা ইস্কেমিক হার্ট ডিজিজের পেশেন্ট, বা যাদের স্কিন ডিজিজ আছে তারাও হিট স্ট্রোকের খুব জন্য খুব বেশি ঝুঁকিপূর্ণ। এছাড়া আমরা যারা খুব টাইট ফিটের জামাকাপড় পরি বা খুব ডার্ক কালার জামাকাপড় পরি তাদের ক্ষেত্রে হিট স্ট্রোকের প্রবণতাটা আসলে খুব বেশি বেড়ে যায়। এবং আমরা খুব বেশি যদি ডিহাইড্রেটেড থাকি এবং প্রচুর পরিমাণে পানি বা লবণ পানিযুক্ত যদি আমরা কোনো পানীয় গ্রহণ না করে আমরা বাইরে বের হই আমাদের হিট স্ট্রোকের প্রবণতাটা বেড়ে যায়। তার মানে স্যারের আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে হিট স্ট্রোক আসলে বলতে আমরা কী বুঝি। প্রিয় দর্শক, হিট স্ট্রোকের কারণগুলো কী কী হতে পারে এবং কী কী ঝুঁকি আসলে আছে এই হিট স্ট্রোক হওয়ার জন্য, কোন কোন ব্যাপারগুলো এর পিছনে কাজ করছে যেটাকে আমরা মেইনলি রিস্ক ফ্যাক্টর বলে থাকি, স্যার স্যারকে অসংখ্য ধন্যবাদ। খুব সাবলীল ভাষায় খুব সহজভাবে সবার বোঝার মতো করে স্যার খুব সুন্দর করে বললেন আমাদের বিষয়গুলো। তো স্যার, এই ক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে যে একটা পেশেন্ট বা একটা মানুষ যখন হিট স্ট্রোকে দিকে যাচ্ছে বা হিট স্ট্রোকে যাওয়ার আগে যেই ফেজগুলো বা যে ধাপগুলোর ভেতরে আছে, তার মানে স্যার এই রোগীগুলো কিছু না কিছু উপসর্গ নিয়ে প্রেজেন্ট করবে, কিছু না কিছু উপসর্গ থাকবে, স্যার কী কী উপসর্গ দেখলে সাধারণ মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ উনি আসলে ধীরে ধীরে হিট স্ট্রোকের দিকে এগিয়ে যাচ্ছেন? আচ্ছা, আমি যেটা বললাম যে আমাদের দুই ধরনের হিট স্ট্রোক ছিল, একটা ক্লাসিক্যাল এবং একটা এক্সার্শনাল। যারা ক্লাসিক্যাল হিট স্ট্রোকে আক্রান্ত হয় তারা আসলে অনেক সময় কোনো রকম সিমটম ছাড়াই তারা হিট স্ট্রোকের দিকে চলে যায়, এবং যেহেতু তাদের ঘাম হয় না সুতরাং তারা কোনো অ্যালার্ম ফিচার পায় না, তাদের দেখা যায় একটা মাথা ব্যথা দিয়ে শুরু হয় বা তাদের বিহেভিয়ার চেঞ্জ আসে, তারা হয়তো খুব বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে বা খুব বেশি তারা ঝিমিয়ে পড়তেছে এরকম হয়, তাদের কথাটা জড়িয়ে যায় অনেক সময়, তাদের মাথাটা বলে যে আমরা চোখে আমি অন্ধকার দেখছি, আমরা ডিজি ফিলিংয়ের মতো হয়। অনেক সময় আরেকটু যদি এগিয়ে যায় তাহলে অনেক সময় দেখা যায় রুগীটা উল্টাপাল্টা প্রলাপ বকছে বা ডেলিরিয়াস হয়ে যায়, অনেক সময় এটা ডিসওরিয়েন্টেড হয়ে যায় যে সে কোথায় আছে বা কী বলছে সে সেটা বুঝতে পারছে না, এবং শেষে পেশেন্টটার অজ্ঞান হয়ে যেতে পারে, খিঁচুনিও হতে পারে। তাহলে আমরা বেশ কিছু উপসর্গের ব্যাপারে কিন্তু দর্শক জেনে গেলাম যে হিট স্ট্রোক হলে আসলে এই ধরনের উপসর্গগুলো হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সবাই সচেতন থাকব, যেহেতু এখন বর্তমানে প্রচুর পরিমাণে গরম পড়ছে, স্যার যে পরামর্শগুলো বিভিন্ন তথ্য দেওয়ার মাধ্যমে স্যার কিন্তু বেশ সুন্দর করে কিছু পরামর্শ আমাদের দিয়ে গেলেন, যে ঢিলাঢালা পোশাকের ব্যাপারে স্যার আমাদেরকে সতর্ক করলেন, তারপর গ্যাদারিং প্লেসগুলোতে আমাদের যাওয়াটা এখন রেস্ট্রিক্টেড করতে বললেন, এগুলো কিন্তু ছোট ছোট উপদেশ কিন্তু অনেক উপকারী। তাহলে স্যার, সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে আমাদের করণীয়টা কী স্যার? এই যে জটিলতাগুলোর সম্মুখীন হচ্ছি আমরা, এই যে সিমটমগুলো বা উপসর্গগুলো হলে তখন প্রাথমিক পর্যায়ে আমাদের কিছু করার আছে স্যার? আসলে যখন রোগীটা কোনো হিট স্ট্রোকে আক্রান্ত হয় তার আগে আমি তোমাকে বলে দিলাম যে আমাদের হিট স্ট্রোকে হওয়ার আগে যে একটা প্রি মিলেনিয়াল যে সিমটম যেটা আছে হিট এক্সোশন, তখনই কিন্তু রোগীটা আসলে সতর্ক হয়ে যাওয়া উচিত বা মানুষের সতর্ক হয়ে যাওয়া উচিত যে আমি যাতে হিট স্ট্রোকে না যাই। আমার যখন শরীরে খুব বেশি ঘাম দিচ্ছে বা আমার চোখের আমি অন্ধকার দেখছি বা আমার মনে হচ্ছে যে আমি খুব বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে বা মাথা ব্যথা শুরু হয়েছে, তখন কিন্তু আমার আসলে চলে যাওয়া উচিত কোনো একটা ছায়াপূর্ণ জায়গার মধ্যে, ঘরের ভিতরে হোক বা রাস্তার কোনো শেডের নিচে হোক বা সেখানে। তারপরে যদি কোনো মানুষ যদি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে যায়, বিশেষ করে আমাদের ট্রাফিক পুলিশ ভাইয়েরা, ডে লেবাররা, রিক্সা চালক ভাইয়েরা, যারা কাজ করতেই হয়, সুতরাং এমন যদি মানুষ কখনো হিট স্ট্রোক আক্রান্ত হয়, আমরা প্রাথমিক চিকিৎসা হিসেবে প্রথমে এই রোগীটাকে আমরা বা যে আক্রান্ত হয়েছেন আক্রান্ত ব্যক্তিকে আমরা অবশ্যই একটা ছায়াপূর্ণ স্থানে নিয়ে যাব, পারলে আমরা ঘরের ভিতরে নিয়ে যাব, এবং নিয়ে যাওয়ার পর আমরা অবশ্যই
রোগীটাকে বা আক্রান্ত ব্যক্তিকে আমরা হোস পাইপ যেটা দিয়ে আমরা বাগানের মধ্যে পানি দিই, খুব ঠান্ডা পানি দিয়ে যদি সম্ভব হয় আমরা হোস পাইপ দিয়ে আমরা সেই ঠান্ডা পানি ওটার উপর আমরা ছিটিয়ে দেবো। এবং আমরা রোগীটাকে অবশ্যই একটা কোল্ড স্পঞ্জিং করব, আমরা একটা টাওয়াল, মোটা টাওয়াল নিয়ে একটা ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়ে আমরা অবশ্যই সারা গা স্পঞ্জ করব। এবং আমাদের বরফ প্যাক যে আছে, আইস প্যাকগুলো আমাদের ঘাড়ের পিছনে, আমাদের বগলের মধ্যে বা আমাদের যে কুচকি আছে কুচকির মধ্যে আমরা আইস প্যাকগুলো দেওয়ার চেষ্টা করব। এবং এই সবগুলো কাজ করার সাথে সাথে আমাদের এসি যদি থাকে আমাদের এসিটা চালিয়ে দেবো, আর এসি যদি না থাকে আমরা ফ্যানটা হাই স্পিডে আমরা অবশ্যই আমরা চালু রাখবো, যাতে আমরা কনভেকশনের মাধ্যমে আমাদের হিটটা আমাদের বডি থেকে আমাদের বের হয়ে যায়। এছাড়া রোগীটা যদি কখনও জ্ঞান যদি না শূন্য হয় বা রোগীটা যদি সব কথা বুঝতে পারে, অবশ্যই আমরা তাকে একটা ফ্লুইড এনশিওর করব। সেই ফ্লুইডটা আমরা অবশ্যই চিন্তা করব, শুধু পানি না, পানির সাথে লবণ মিশ্রিত পানি যেটা স্যালাইন বলা হয় সেই স্যালাইনটা আমরা অবশ্যই এনশিওর করব। আর কোনো কারণে রোগী যদি অজ্ঞান থাকে, রোগীটা আমরা এই কাজগুলো করার পর নিকটস্থ হাসপাতালে অবশ্যই নিয়ে যাব। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আমরা অবশ্যই অক্সিজেন দেব এবং রোগীটাকে আমরা একটা ইন্ট্রাভেনাস চ্যানেল বা শিরাপথে একটা লাইন ওপেন করে আমরা শিরাপথে অবশ্যই স্যালাইন দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের হিটস্ট্রোক আক্রান্ত পেশেন্টগুলো অনেক সময় হাইপোগ্লাইসিমিক বা সুগার কমে যায়, এদের সুগারগুলো চেক করতে হবে এবং সুগার যদি কমে যায় আমাদেরকে অবশ্যই ডেক্সট্রোজ স্যালাইন দিতে হবে। স্যারকে অনেক ধন্যবাদ। আমাদের প্রিয় দর্শক, আমরা কিন্তু প্রাথমিক কী কী করতে পারি, প্রাথমিক চিকিৎসা, আমরা একটা হঠাৎ করে একটা হিটস্ট্রোকের পেশেন্ট আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, আমরা যদি বুঝতে পারি তার উপসর্গ দেখে যে আসলে পেশেন্টটা তো হিটস্ট্রোকের দিকে যাচ্ছে অথবা পেশেন্টের হিটস্ট্রোক অলরেডি হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা কী করতে পারি স্যার সেটি আমাদের জানালেন, তার সাথে আমাদেরকে এটিও বলে দিলেন যে আমরা আসলে কখন হাসপাতালে শরণাপন্ন হব। স্যার আপনাকে খুবই ধন্যবাদ। স্যার এখন একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে বাজারে স্যার বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস পাওয়া যায়, আর্টিফিশিয়াল ফ্রুট জুস পাওয়া যায়, দেখা যায় যে এগুলো হরহামেশা মানুষ কিনে খাচ্ছে, তো স্যার এটা এই যে পানির যে ঘাটতিটা, কারণ হিটস্ট্রোকের একটা কারণের ভেতরে শরীরের পানির যে ঘাটতি এটা একটা বিষয়, তো স্যার এই পানির ঘাটতি পূরণে এই ধরনের সফট ড্রিঙ্কস অথবা আর্টিফিশিয়াল ফ্রুট জুসগুলো কতটা সহযোগিতা করে আমাদেরকে? এটা আমরা আসলে একদমই এনকারেজ করবো না, এই কারণে কারণ আমি অলরেডি তোমাদের বলে ফেলেছি যে আমাদের হিটস্ট্রোকে কিন্তু আমাদের শরীর থেকে লবণ এবং পানি দুটাই কিন্তু আমাদের শরীর থেকে লস হয়। আমি যে বাইরে যে আমার বেভারেজ যেগুলো খাচ্ছি কার্বোনেটেড বা আমি যে জুসগুলো খাচ্ছি সেখানে কিন্তু পানিটা আছে, কিন্তু সেখানে কিন্তু আমাদের যে পরিমাণ লবণটা লস হচ্ছে সেই লবণটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট মাত্রায় নেই। সুতরাং আমাদের বাইরে যে কনভেনশনাল যে সফট ড্রিঙ্কস যেগুলো আছে বা জুস যেগুলো আছে সেটাকে আমরা কখনোই এনকারেজ করবো না। এর থেকে আমরা আমাদের পানির সাথে যদি আমরা লবণ মিশিয়ে খেতে পারি বা আমাদের যে টেস্টি স্যালাইন হোক বা ওর স্যালাইন হোক যেটা ওরাল রিহাইড্রেশন সল্ট সেটা অনেক বেশি উপকারী। ঠিক আছে স্যার, তাহলে আমরা জানতে পারলাম যে এই ধরনের সফট ড্রিঙ্কস অথবা এই ধরনের বেভারেজগুলো আমাদের আসলে পরিহার করে চলাটাই কিন্তু দর্শক শ্রেয়। স্যার এখন যেটা জানতে চাইব সেটা হচ্ছে যে এই যে হিটস্ট্রোকটা হয়ে যাওয়ার পর স্যার এটা থেকে কি কোনো কমপ্লিকেশন বা জটিলতা সৃষ্টি হতে পারে স্যার? হিটস্ট্রোক আসলে খুবই একটা মরণঘাতী একটা ব্যাপার। হিটস্ট্রোকের অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা দেওয়ার পরও এর আমাদের মৃত্যুর রেট বা মর্টালিটি রেট হচ্ছে 5-60% পর্যন্ত যদি অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা করা না হয়। এবং চিকিৎসা করার পরও দেখা যায় প্রায় মর্টালিটি 30% তোমার দেখা যাচ্ছে আমাদের এখানে। যে সমস্যাগুলো হয় অনেক সময় দেখা যায়, আমি বলে খিচুনি হতে পারে রোগীটা এবং অজ্ঞান হয়ে যেতে পারে, আমাদের শরীরের মাসেল ইঞ্জুরি বা অ্যাবডোমায়োলিসিস হতে পারে এবং ডিহাইড্রেশন জন্য আমাদের কিডনি ফেলিওর হয়ে যেতে পারে, অনেক সময় লিভার ফেলিওর হয়ে যায়। এছাড়া আমাদের শ্বাসকষ্ট হয়, সেটাকে আমরা বলি অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম বা ARDS। আমাদের ব্লাড প্রেশার কমে গিয়ে আমাদের কার্ডিওভাস্কুলার কলাপস হয়ে যেতে পারে, আমাদের অন্ত্র থেকে ব্যাকটেরিয়াগুলো আমাদের রক্তের মধ্যে শোষিত হয়ে আমাদের সেপসিস বা ইনফেকশনের প্রবণতা বাড়িয়ে দিতে পারে, আমাদের রক্তপাত হওয়ার প্রবণতা বা DIC হতে পারে এবং দীর্ঘমেয়াদী হিসাবে রোগীটার ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ এবং পার্সোনালিটি চেঞ্জ হতে পারে। প্রিয় দর্শক, তাহলে আমরা জানতে পারলাম যে হিট স্ট্রোক শুধুমাত্র ওইটুকু ঘটনার ভেতরেই সীমাবদ্ধ নয়, বরঞ্চ এটার পরবর্তী জটিলতাগুলোও কিন্তু অনেক মারাত্মক। সেই ক্ষেত্রে স্যার, তাহলে সেই ক্ষেত্রে এই যে প্রাণঘাতী যে ঘটনাটা হিট স্ট্রোক, এটা থেকে আমরা কিভাবে নিজেদেরকে বাঁচাতে পারি, মানে কি কি প্রতিকারমূলক ব্যবস্থা আমরা নিতে পারি স্যার? আসলে সচেতনতার বিকল্প আসলে কোনো কিছু নাই। আমরা যদি ব্যক্তিগতভাবে সচেতন হই তাহলে আমরা এটা প্রিভেন্ট করতে পারবো। আমি শুরুতেই বলে দিলাম যে এখন যেহেতু অনেক গরম পড়েছে, আমাদের বাইরের অ্যাক্টিভিটিগুলো যতখানি কম করা যায় সেটাই আমাদের জন্য সবচেয়ে ভালো। বিশেষ করে সকাল 11:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত যে সময়টার মধ্যে আমাদের সূর্যের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে, সেই সময় আমাদের কাজ না থাকলে আমরা আসলে বাইরে আমরা কাজ করবো না, এটা এক নম্বর। যদি বাইরে যেতেই হয় আমাদের সবসময় প্রেফারেবল হবে আমরা যাতে খুব একটা লাইট কালারের একটা জামা পরি, হালকা কালারের জামা পরি এবং একটা লুজ ফিটিং জামা পরি একটা, এবং কটন জামাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, আমরা সিনথেটিক জামাটা অ্যাভয়েড করার চেষ্টা করব।
এবং আমরা খুব টাইট ফিটের জুতাটা কখনো অ্যাভয়েড করার চেষ্টা করব আমরা তাহলে স্যান্ডেল পরি আমরা মোজাটা পরিহার করতে পারি এছাড়া সানগ্লাস বা সানস্ক্রিন দুটোই খুব গুরুত্বপূর্ণ আমরা অবশ্যই ছাতা ব্যবহার করা শিখব এবং যদি ছাতা ব্যবহার করতে না পারি আমরা হ্যাট বা ক্যাপ সেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার এছাড়া আমরা যখন বাইরে যাব তখন আমরা অবশ্যই একটা বোতলে করে আমরা ওই যেটা বললাম যে তোমাকে একটা ওরাল রিহাইড্রেশন স্যালাইন আমরা একটা স্যালাইন নিয়ে যেতে পারি টেস্টি স্যালাইন বা ওর স্যালাইন বা পানির সাথে আমরা একটা লবণ মিশিয়ে আমরা নিয়ে যেতে পারি এছাড়া আমরা যদি কোনো একটা ফ্রুটস নিয়ে যাই বেলের শরবত বা ডাবের পানি খুব তরমুজ খুব ভালো এটা এছাড়া আমরা লেবুর শরবত নিতে পারি লেবু রাখতে পারি আমরা বাইরে গিয়ে আমরা একটা দই খেতে পারি লাস্যি খেতে পারি যেসব জিনিসগুলো আমাদের শরীরের মধ্যে পানিটা ঘাটতি পূরণ করবে সাথে সাথে লবণের ঘাটতি পূরণ করবে এমন জিনিসগুলো আমাদের ব্যবহার করা উচিত এখানে একটা কথা আমি বলবো যেটা সেটা হচ্ছে আমরা সময় আমাদের অভ্যাস আছে একটা যে আমাদের পিপাসা না পেলে আমরা পানি খাই না এটা খুব একটা ভুল একটা ধারণা হিটস্ট্রোক প্রিভেনশনের জন্য আমাদের পিপাসার উপর নির্ভর করে থাকলে হবে না কারণ পিপাসা কখনোই আমাদের শরীরের পানির প্রয়োজনীয়তা আমাকে জানান দেয় না এর থেকে আমি চিন্তা করব কি আমি প্রতি দুই ঘন্টা পর পর রেগুলার শিডিউল বেসিসে আমি কিছু না কিছু পানি খাবো সবসময় বা পানি বা যে তরলগুলো কথা বললাম সেই তরলগুলো খাবো তাহলে এই অভ্যাসটা করলে আমাদের হিটস্ট্রোকের প্রবণতাটা কমে যাবে এছাড়া আমাদের কখনো যদি দেখে আমাদের প্রস্রাবের কালারটা খুব ঘন হয়ে গেছে বা গাঢ় কালার হয়ে গেছে ঘন না আসলে গাঢ় কালার হয়ে গেছে তখন আমরা আসলে আমরা সতর্ক হয়ে যাবো যে আমাদের শরীরে পানি শূন্যতার সৃষ্টি হয়েছে এবং আমরা যে পানিগুলোর কথা বললাম সেই পানিগুলো আমরা নিয়ে নিব আমরা বাইরে গিয়ে চা কফি এবং যাদের আমরা অ্যালকোহলিক আছি অ্যালকোহল আমরা সব পরিহার করতে হবে আমাদের এছাড়া তুমি যেটা বললে আগে থেকে সফট ড্রিঙ্কস বলো বাইরের ফ্রুট জুস বলো সেগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব আমরা কনফাইন স্পেস যেখানে খুব অল্প জায়গার মধ্যে অনেক বেশি মানুষের সমাবেত হচ্ছে বিশেষ করে এখন ঈদের আগে আমাদের মার্কেট প্লেসগুলো খুবই ঝুঁকিপূর্ণ জায়গা এছাড়া কোনো জনসভা সেটা আমরা আসলে অ্যাভয়েড করার চেষ্টা করব এছাড়া আমরা এখন আমরা দেশের বাড়ি যাচ্ছি সুতরাং লঞ্চ টার্মিনাল বাস টার্মিনাল বা কোনো একটা ট্রেন স্টেশন যেখানে লোক সমাগম অনেক বেশি ভিড় হয় সেখান থেকে আমরা ভিড়টা অ্যাভয়েড করার চেষ্টা করব এবং বাসে বা লঞ্চে বা স্টিমারে বা যেখানে খুব বেশি মানুষ যাতায়াতি করে বা কনজেস্টেড অবস্থা যাতায়াত করে সেখানটা আমরা ভিড়টা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব এছাড়া একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা গাড়িতে চড়ি অনেকেই অনেক সময় দেখা যায় গাড়ির আমরা জানালাটা বন্ধ করে দিছি আমাদের এসিতে আমরা চালু করে নিই সুতরাং এই যে বন্ধ গাড়িতে আমরা যদি দরজা বন্ধ করে বা প্রপার ভেন্টিলেশন না করে আমরা এসি যদি ছাড়া থাকি আমাদের হিটস্ট্রোকের প্রবণতা কিন্তু অনেক সময় বেড়ে যায় অনেক সময় মার্কেটে যাওয়ার পর আমাদের ছেলে মেয়েকে বা বাচ্চাকে আমরা গাড়ির মধ্যে রেখে দিয়ে আমরা ভিতরে চলে যাই কিছু সময়ের জন্য সেটা কিন্তু হিটস্ট্রোকের থেকে মৃত্যুর ঝুঁকিটা অনেকখানি বাড়িয়ে দেয় এছাড়া আমরা কায়িক পরিশ্রম যেটা আমাদের না করলেই না সেই কায়িক পরিশ্রমটা আমরা আসলে অ্যাভয়েড করার চেষ্টা করব আর শেষের জন্য একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে আমাদের প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতে হবে আমরা আমাদের পর্দাটা খোলা রাখবো আমরা আমাদের জানলাটা খোলা রাখবো যাতে প্রপারলি আলো বাতাস আসতে পারে এবং যেসব ইলেকট্রিক্যাল গুডস আমাদের ওভেন বলো যেগুলো সারাক্ষণ ব্যবহার না করলেও চলে এসি বলো সেগুলো আমরা যতখানি আমাদের ব্যবহার করা উচিত ততখানি আমরা ব্যবহার করব সর্বোপরি আমাদের হিটস্ট্রোক সংক্রান্ত যে আমরা যে সাইন সিমটমস যেগুলো বললাম সেগুলো সম্বন্ধে সতর্ক থাকতে হবে যাতে সেই সাইন সিমটমসগুলো আমাদের অ্যাপিয়ার করা মাত্র আমরা প্রপারভাবে পানি খেয়ে নিয়ে এবং সেই লবণ পানি খেয়ে নিয়ে আমরা যাতে হিটস্ট্রোকের দিকে না যাই স্যারকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক স্যার কিন্তু অনেকগুলো তথ্য একবারে বলে গেছেন অনেক ইনফরমেশন যেগুলো আমাদের আসলে বাস্তব জীবনে আমরা কম বেশি সবাই জানি কিন্তু খুব বেশি একটা মানি না কিন্তু এই ব্যাপারগুলো যদি মেনে চলা যায় খুব সহজেই কিন্তু এই হিটস্ট্রোকের মতো প্রাণঘাতী ব্যাপারটা থেকে বা ঘটনা থেকে আমরা কিন্তু নিজেদেরকে বাঁচাতে পারি স্যার সব শেষে আপনার কাছে একটি রিকোয়েস্ট করব স্যার যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো উপদেশ থেকে থাকে স্যার কাইন্ডলি একটু আমি হাতে কোনো দুই তিনটা কথা বলবো এক নাম্বার যেটা বলে দিলাম যে আমাদের কাজ না থাকলে আমরা বাইরে যাওয়াটা আমরা অ্যাভয়েড করবো এক নাম্বার দুই নাম্বার আমাদের পোশাক আশাক নির্বাচনের ব্যাপারে আমাদের অনেক সতর্ক থাকতে হবে আমরা যাতে গাঢ় কালারের পোশাক বা টাইট ফিটেড পোশাক বা কোনো সিনথেটিক পোশাক আমরা পরবো না এবং আমরা বাইরে যাওয়ার সময় অবশ্যই ছাতা হ্যাট বা কোনোরকম ক্যাপ সেটা ব্যবহার করব এবং সানগ্লাস বা সানস্ক্রিন ব্যবহারটাকে আমরা এনকারেজ করব এছাড়া বাইরে যাওয়ার সময় আমরা অবশ্যই প্রপার যে আমরা অ্যাডিকোয়েট যে পানীয় যেটা বললাম লবণ পানীয় যেটা আছে সেই পানীয়টা নিয়ে বা কোনো ফ্রুটস যেটার মধ্যে প্রচুর পরিমাণে পানি আছে লবণ আছে সেরকম একটা ফ্রুটস আমরা রেগুলার শিডিউল বেসিসে খাওয়ার অভ্যাস করব আমরা কখনোই পানি পিপাসার জন্য অপেক্ষা করব না এবং লাস্টলি আমি যেটা বললাম যে আমাদের চা কফি এবং অ্যালকোহল এটা পরিহার করতে হবে এবং যেসব মানুষেরা আমি বলেছিলাম অ্যান্টিসাইকোটিক ড্রাগ অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ বা অ্যান্টিসিমিন ড্রাগ যেই ওষুধগুলো আপাতত না খেলেও চলে সেই ওষুধগুলো আসলে আমরা এই সাময়িক সময়ের জন্য বা গরমের জন্য আসলে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব এবং লাস্টলি আমরা ঈদে বাড়ি যাব বা আমরা ঈদের বাড়ি থেকে ফিরবো তখন আমাদের যে ভিড় হয় এই ভিড়টা আমরা অ্যাভয়েড করব এবং মার্কেট প্লেসের মধ্যে আমরা ভিড়ের মধ্যে আমরা আসলে যাব না এবং
আমরা নিজেরা সতর্ক থাকবো আমাদের এই সাইন সিমটমস সম্বন্ধে, এবং যখনই আমাদের এরকম খারাপ কোনো সাইন সিমটমস অ্যাপিয়ার করবে আমরা নিজেরা নিজেদের রিহাইড্রেট করার চেষ্টা করবো। এরপরও যদি আমাদের কোনো উন্নতি না হয় আমরা অবশ্যই দ্রুত একটা হাসপাতালে শরণাপন্ন হয়ে নিকটস্থ কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হব। স্যার আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ টপিক হিট স্ট্রোক, এই নিয়ে আজকে আমরা অনেক প্রয়োজনীয় তথ্য, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমরা শুনলাম, স্যারের কাছ থেকে অনেক তথ্য আমরা জানতে পারলাম। ধন্যবাদ সবাইকে, সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন।